রাজ্যর নতুন রাজনৈতিক বিকল্প আপ আপে সূচনা করব নাকি নতুন রাজনৈতিক বাতাবরণের আপত যোগদান রাজ্যর দলের ছয় নেতার প্রাক্তন মন্ত্রী রামেশ্বর ধানোয়ার পুত্র মনোজ ধানোয়ারও আপল কংগ্রেসক জোকারি যাওয়া দলত্যাগর ধুমুহাজাকে শেহতিয়াক জোকারিছে রাইজর দলকো বিজেপি বিরোধী শক্তি হওয়ার মানসেরে অখিল গগৈর নেতৃত্বত রাইজর দলে আরম্ভ করা রাজনৈতিক যাত্রাক আস্থাত নলৈ দল ত্যাগ করা নেতা সোমালগৈ কেজরিওয়ালর আম আদমি পার্টির সদ্য পদত্যাগী সাধারণ সম্পাদক কমল কুমার মেধির নেতৃত্বত ছয় দল ত্যাগী নেতায় সোমবারে নতুন দিল্লীত যোগ দিলে আম আদমি পার্টি কমল কুমার মেধির লগতে আপলৈ গল রাইজর দলের কার্যকরী সভাপতি জিতুল ডেকা রাইজর দলের উপসভাপতি দিব্যজ্যোতি শর্মায়ও যোগদান করলে আপত আম আদমি পার্টিত যোগদান করলে রাইজর দলের সম্পাদক দীপাঙ্কর কলিতায় মুখপাত্র অনুরূপা ডেকারজায়ও যোগ দিলে আপত রাইজর দলেরই কেন্দ্রীয় কার্যনির্বাহক সদস্য বিনয় ডেকাও গল আপলৈ নতুন দিল্লীত আম আদমি পার্টির শীর্ষ নেতৃত্বর উপস্থিতি রাইজর দল এড়ি যাওয়া এই ছয় নেতায় দলটোত যোগদান করে দাবি করলে যে রাজ্যটো আরম্ভ হব নতুন রাজনৈতিক বাতাবরণ এই যোগদানত নেতৃত্ব লওয়া কমল কুমার মেধিয়ে কয় অরবিন্দ কেজরিওয়ালে দেশত নতুন রাজনৈতিক বাতাবরণের সূচনা করেছে মূল্যবোধ আর সততার রাজনীতি করে আম আদমি পার্টিয়ে বিজেপিয়ে চমক সৃষ্টি করে প্রকৃত সমস্যার জনতাক আঁতরাই নিছে আর অসমৰ জনতাই এতিয়া নতুন ধরনে চিন্তা কৰিবলৈ আগবাঢ়িছে আজি ছয়গৰাকীকৈ ৰাইজৰ দলৰ কৰ্মীয়ে আজি আম আদমি পাৰ্টিত ইয়াত নতুন দিল্লীৰ কেন্দ্ৰীয় কাৰ্যালয়ত আমি যোগদান কৰিলোঁ আৰু অৰবিন্দ কেজৰিৱাল ডাঙৰীয়াই সমগ্ৰ দেশজুৰি যি এক নতুন ৰাজনৈতিক বাতাবৰণৰ সূচনা কৰিছে যাক তেওঁলোকে কয় ইমানদাৰ ৰাজনীতি সততাৰ ৰাজনীতি মূল্যবোধৰ ৰাজনীতি দেশৰ সংবিধান ৰক্ষা কৰাৰ ৰাজনীতি দেশৰ আমাৰ ফেডাৰেল গাঁথনিক মজবুত কৰাৰ যি ৰাজনীতি এই ৰাজনীতিক আগবঢ়াই নিয়াৰ কাৰণে অৰবিন্দ কেজৰিৱাল ডাঙৰীয়াৰ নেতৃত্বত আম আদমি পাৰ্টিয়ে যি ৰাজনীতি আৰম্ভ কৰিছে এই ৰাজনীতিক অসম আৰু উত্তৰ পূৰ্বাঞ্চলত শক্তিশালী কৰিবৰ কাৰণে যোগদান কৰিছোঁ ইফালে একেটা যোগদান কাৰ্যসূচীতে কংগ্ৰেছ এৰি আম আদমি পাৰ্টিত যোগদান কৰিলে মনোজ ধানোৱাৰে প্রাক্তন কংগ্রেসী মন্ত্রী রামেশ্বর ধানোয়ারর পুত্র সা জনগোষ্ঠী নেতার মনোজ ধানোয়ারে আম আদমি পার্টিত যোগদান করে 2021র নির্বাচনত লাহোয়ালর কংগ্রেস পার্টি হিসাবে ঠিয় হওয়া মনোজ ধানোয়ারে আপত যোগদান করে কয় অসমৰ রাইজে এতিয়া পরিবর্তন বিচাৰিছে আপৰ প্ৰতি রাইজে এতিয়া আস্থা দেখুৱাইছে অসমত রাইজে এটা পরিবর্তন বিচাৰিছে যি রাজনৈতিক দলৰ প্ৰতি যি ৰাইজে আস্থা হেৰুৱাইছে তেনে অৱস্থাত আম আদমি পাৰ্টি এটা এনেকুৱা এটা দল হৈ আগুৱাই আহিছে য'ত ৰাইজৰ এটা আস্থা আমি দেখা পাইছোঁ আৰু সেই আস্থাটোক যাতে আমি জীয়াই ৰাখিব পাৰোঁ অসমলৈ আমি আম আদমিৰ যি কনষ্ট্ৰাক্টিভ পলিটিক্স যি কৰে এই কনষ্ট্ৰাক্টিভ পলিটিক্সটো আমি অসমলৈকে লৈ যাব পাৰোঁ ৰাইজৰ মাজত লৈ যাব পাৰোঁ উন্নয়নৰ যি পলিটিক্স কৰে সেইটো আমি অসমতো দেখুৱাবলৈ বিচাৰিছোঁ আৰু সেইকাৰণে আমি আম আদমি পাৰ্টিত আজি যোগদান কৰিছোঁ ৰাজ্যত আগ্ৰাসী ৰূপত মিত্ৰজোঁটৰ চৰকাৰে ইটোৰ পিছত সিটোকৈ চমক দিয়াৰ সময়তে বিৰোধী শিবিৰত ধাৰাবাহিকভাৱে চলি আছে দল ত্যাগৰ জোৱাৰ কংগ্ৰেছ এৰি ৰাজ্যত তৃণমূল কংগ্ৰেছৰ নেতৃত্ব লোৱা ৰিপুণ বৰাৰ শিবিৰলৈ এতিয়া ঢাপলি মেলিছে কংগ্ৰেছৰ বহু নেতা ইয়াৰ মাজতে এতিয়া ৰাইজৰ দলেৰে আম আদমি পাৰ্টিলৈ একাধিক নেতা যোৱাৰ পাছত আপে ৰাজ্যত নতুন ৰাজনৈতিক সমীকৰণ সৃষ্টি কৰাৰ সম্ভাৱনা প্ৰকট হৈছে শেহতীয়াকৈ পৌরসভা আর গুৱাহাটী পৌর নিগমের নির্বাচনত আম আদমি পার্টিয়ে আসন জয় করার লগেলগেই দলটির প্রতি চিন্তাধারা সলনি হয়েছে রাইজর শেহতীয়াকৈ যুব প্রজন্মই আম আদমি পার্টির প্রতি রাজ্যত আস্থা প্রদর্শন করা পরিলক্ষিত হয়েছে এনে পরিস্থিতিত কেবল বিকল্প বিরোধীয় নহয় রাজ্যত বিজেপির বিকল্প হিসাবে আম আদমি পার্টিক আকোয়ালি লব নেকি অসমৰ জনতায় অরবিন্দ কেজরিওয়ালের দিল্লি মডেলে পাঞ্জাবত চমক সৃষ্টি করার পাছত এটা বিজেপি শাসিত রাজ্যসমূহত কুচকাওয়াজ আরম্ভ করেছে অরবিন্দ কেজরিওয়াল নেতৃত্বাধীন দলটোয়ে আর অসমত এই কুচকাওয়াজের অন্যতম পদক্ষেপ এই যোগদান কার্যসূচী নতুন দিল্লির পর রিমা শর্মার রিপোর্ট দ্য নিউজ প্লাস।